হ্যালো বন্ধুরা, দীর্ঘদিন পরে আবার তোমাদের সামনে হাজির হলাম নতুন করে ভিডিও দেবে বলে। তো কারণ তোমরা অনেকেই আমাকে নানা ধরনের কমেন্টস করছো আমার ভিডিওগুলোতে, স্যার আমাদের অনেক ভিডিও প্রয়োজন বা ক্লাস প্রয়োজন, অনেকেই তোমরা উপকার পাচ্ছ সেটা জেনে আমি আসলে আমার কাছে ভালো লাগছে। তো আমি দীর্ঘদিন নানা কারণে তোমাদের সামনে আসতে পারিনি, আশা করতেছি এখন থেকে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি তোমরা আমাদের পাশে থাকবে, আমাদের সাপোর্ট করবে বা আমাকে আরও বেশি উৎসাহিত করবে। তোমাদের সাপোর্ট পেয়ে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারি। ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলতে চাচ্ছি, যে তোমরা কিন্তু নিজেরাই খালি লিখতেছো যে আমরা উপকার পাচ্ছি বা আমার উপকার হচ্ছে, কিন্তু তোমরা কিন্তু তোমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে বা সারা বাংলাদেশের যে শিক্ষার্থীগুলো আছে তারা যেভাবে উপকার পায় আমার এই ভিডিওগুলো, তোমরা তোমাদের ফেসবুক পেজে অথবা ফেসবুক লিঙ্কে, তোমার ফেসবুক প্রোফাইলে, হতে পারে কিছু গ্রুপে তোমরা কিন্তু শেয়ার করতে পারো। তোমরা কিন্তু এটা মোটেও করতেছো না। তোমরা যদি এমন করো তাহলে কিন্তু আমারও উৎসাহটা কমে যাবে। তো আশা করতেছি তোমরা এগুলো করে আমাকে আরো বেশি উৎসাহিত করবে, যাতে সবাই উপকার পায়। তো আসো আজকের ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসটি শুরু হবে অ্যাপ্লিকেশনের উপরে। তো অনেকে তোমরা অ্যাপ্লিকেশন চাচ্ছ, কমেন্ট করছো, তো তার ধারাবাহিকতা আজকের অ্যাপ্লিকেশনটা হবে রাইট অ্যান অ্যাপ্লিকেশন ফর মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম, মানে ক্লাসরুমে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি বাড়িয়ে আবেদনপত্র। তো প্রথমে আমরা একদম ধারাবাহিক যেভাবে আমরা অ্যাপ্লিকেশনগুলো দিয়ে আসতেছি সেভাবেই বলতেছি, যে আমরা প্রথমে দিব, তারপর দ্য প্রিন্সিপাল দিব অথবা দ্য হেডমাস্টার দিব অথবা দ্য হেডমিস্ট্রেস, যেটা তোমাদের প্রয়োজন। আমি এখানে দ্য প্রিন্সিপাল দিয়ে রাখলাম। এরপরে কলেজটার নাম দেবো, আমি এখানে এক্স কলেজ লিখে রেখেছি। তোমরা তোমাদের কলেজের নাম দিবে অথবা প্রশ্নে কোনো উল্লেখিত কলেজ থাকলে সেই কলেজটার নাম দিবে। তারপরে সেই কলেজটা কোথায় অবস্থান করছে একটা জায়গার নাম দিবে, আমি এখানে ঢাকা লিখে রেখেছি। এরপর হচ্ছে সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ইন দ্য ক্লাসরুম। তো এটা তোমরা অবশ্যই প্রশ্নেই পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা এই এটা দিয়ে দিবা সাবজেক্টটা। এরপরে হচ্ছে মূল অংশে আমরা চলে যাই। স্যার জনাব, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে, উই বেক টু স্টেট দ্যাট, আমরা জানাচ্ছি যে, উই আর দ্য স্টুডেন্টস অফ ইয়োর কলেজ, আমরা আপনার কলেজের ছাত্রছাত্রী বিন্দু, উই হ্যাভ গুড একাডেমিক এনভায়রনমেন্ট হিয়ার, আমাদের এখানে শেখার একটি ভালো পরিবেশ আছে, বাট উই ক্যান নট কম্পিট উইথ আদার কলেজেস, আমরা অন্য কলেজের সাথে প্রতিযোগিতা করে পারছি না, ডিউ টু, কারণ দ্য ল্যাকিং অফ টেকনিক্যাল সাপোর্টস, আমাদের টেকনিক্যাল সাপোর্টগুলো অনেক কম আছে বা অভাব আছে, উই হ্যাভ নো মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, আমাদের কোনো মাল্টিমিডিয়া সুযোগ সুবিধা নেই ইন আওয়ার ক্লাসরুম, আমাদের ক্লাসরুমে। ঠিক আছে, এই কথাটুকু লিখবা। আর যারা তোমরা আরেকটু ভালো আরও বেশি লিখতে চাচ্ছ তারা অবশ্যই আরও দুই তিনটা লাইনে কিনে চাইলে অ্যাড করে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, এইটুকু লিখলেও কোনো প্রবলেম হওয়ার কথা না। এরপর হচ্ছে দেয়ার ফর, অতএব, উই প্রে অ্যান্ড হোপ দ্যাট, আমরা প্রার্থনা করি এবং আশা করি যে, ইউ উড বি কাইন্ড, আপনি সদয় হবেন, এনাফ, যথেষ্ট পরিমাণে, টু টেক এ নেসেসারি স্টেপ, একটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, অ্যান্ড অবলাইজ দেয়ার বাই, এবং বাধিত করবেন। তারপর লেখবা ইয়োরস অবিডিয়েন্ট, আপনার বাধ্যগত, আমি এখানে একটা নাম লিখে রেখেছি, জাস্ট বানি লিখেছি, তোমরা চাইলে এখানে অন্য কিছু নাম ইউজ করতে পারবা বা প্রশ্ন উল্লেখিত নাম ব্যবহার করতে পারবা, অন দ্য বিহাফ অফ এক্স কলেজ, এক্স কলেজের পক্ষ থেকে। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তো কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে, বেশি বেশি করে কমেন্টস করবে যাতে আমিও বেশি বেশি উৎসাহিত হই। আর একটা কথা, তোমরা যদি কোনো কিছু না বোঝো তাহলে অবশ্যই ক্লিয়ার করে আমাকে কমেন্ট বক্সে জানাবে, যাতে সেটার অ্যান্সারটা আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারি। আরও একটি কথা, তোমরা অনেকেই আমার কাছে যে ক্লাসগুলো চাচ্ছ সেই ক্লাসগুলো নির্দিষ্ট করে লিখে দিলে ভালো হয়, যেমন অ্যাপ্লিকেশন, ডায়ালগ, ইমেল, তারপরে লেটার, তুমি যেইটাই চাও না কেন সেই চাওয়াটা যদি তুমি ক্লিয়ারলি লেখো তাহলে আমি কিন্তু বুঝতে পারবো। অনেকেই শুধু নাম লেখো কিন্তু নাম লেখলে কিন্তু আসলে আমি একটু বুঝতে পারি না যে তুমি আসলে কোন ধরনের ক্লাসটি চাচ্ছ। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে, বেশি বেশি করে কমেন্টস করো আর আমাদের সাথে থাকো। আর যাওয়ার আগে আরও একটি কথা বলে যাই, আবারও বলে যাই, যে তোমরা বেশি বেশি করে ফেসবুক পেজ গ্রুপগুলোতে আমাদের ভিডিওগুলো শেয়ার করো, যাতে সবাই এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হয়। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।